দেখেন এবার এবার আমরা যেটা করব সেটা হচ্ছে জেএস ফাইল গুলো, মানে এই যে ফুটারের ফুটারের নিচে যে জেএস ফাইল গুলা লিঙ্ক করানো আছে যেগুলা, এগুলা মনে করেন সামহাও এই জিনিসগুলাকে আমরা এখন যদি বাদ দিয়ে দিই, মনে করেন আমি এগুলাকে কমেন্ট আউট করে রাখছি, হ্যাঁ কমেন্ট আউট মানে এগুলা আর কাজ করবে না। তারপরে যে এগুলা এটা ওকে, তারপরে এই যে এটা মনে করেন আমি কমেন্ট আউট করে দিতেছি, এগুলা না কাজ করে তাহলে আউটপুটটা কেমন আসে এবার দেখেন তো। এটা রিলোডটা দেখেন আমাদের এই যে এটা কাজ করতেছে না, দেখেন ক্লিক করলে যে ভিউটা হচ্ছিল এটা কাজ করতেছে না। তারপরে আরো যে জিনিসগুলো মানে যেগুলো যে কোয়েরি এই যে এগুলো লিংক পাচ্ছে না ঠিক মতো, তারপরে এটা স্লাইডিং হচ্ছিল কি এই যে রিলেটেড স্লাইডিং বা এই কাজগুলো কিন্তু এখন করবে না, কারণ আমি যে কোয়েরির যে ফাইলগুলোতে এগুলো কাজ করাচ্ছিল আমি এগুলা কিন্তু অফ করে দিছি, তাই না? তো এগুলাকে এখন আমি ডাইরেক্টলি পাবো ইয়ে থেকে, আমরা এনকিউ করব এনকিউ, ঠিক আছে? তো এবার জেএস ফাইল গুলোকে এনকিউ করার জন্য আপনাকে যে ফাংশনটা ইউজ করতে হবে সেটার নাম কি ডাব্লিউপি এনকিউ স্ক্রিপ্ট। এই যে এটা হচ্ছে জেএস ফাইল গুলোকে পাওয়ানোর জন্য। ওকে, সো আমি নাও এই ফাংশনটা ইউজ করব। এগুলা আপনাকে প্রত্যেকটা প্যারামিটারই একদম স্টাইলেও ইউজ করতে পারবেন, একই জিনিস। সো স্টাইলে আমাদের লাগে নি, আসলে লাগে না এতগুলা, সো এই জন্য আমরা এখানে ইউজ করব। এবার দেখেন ডাব্লিউপি এনকিউ ইউজ করব, প্রথমে আমাদের কি একটা আইডির নাম দিতে হয়। সো প্রথমেই আমরা যেটা করব কি এই ফাইলটাকে লিংক করাবো, তাই না? এই যে ফাইলটা যে কোয়েরি min.js, এখন একটু লক্ষ্য করেন এই যে এখানে যে কোয়েরি এটা হচ্ছে মেন ফাইল কিন্তু যে কোয়েরি, হ্যাঁ এই ফাইলটাকে আপনাকে কখনোই লিংক করানো লাগবে না, এই ফাইলটা অলরেডি ওয়ার্ডপ্রেস এর মধ্যে থাকে অলরেডি। কিভাবে সেটা একটু পরে দেখাচ্ছি, এবার একটু নিচেরটা লোড করান। দেখেন নিচেরটা কি আছে, বুটস্ট্র্যাপ বান্ডেল ডট মিন ডট জেএস, তাই না? সো এই ফাইলটাকে এখন আমরা লিংক করাবো। সো এই যে অ্যাসেটস থেকে এই লিংকটা আমরা নিয়ে নিলাম, নিয়ার পরে এখানে জাস্ট এই লিংকটা বসাই দিব যে এখানে। ওকে, লিংক বসাই দিছি। এবার এটার নাম কি বুটস্ট্র্যাপ বান্ডেল, সো এই নামটাই লিখে দেন এই এখানে বুটস্ট্র্যাপ বান্ডেল, এখানে ডটের জায়গায় মাইনাস দিয়ে দেন। আচ্ছা এবার আচ্ছা এখানে আমাদের হচ্ছে একটা কোটেশন মিস হয়েছে। ওকে, সো এটা পেয়ে যাবে। এখন এই যে অ্যারে দেখেন ডিপেন্ডেন্সি, এটার মানে হচ্ছে ডিপেন্ডেন্সি, আমাদের এই যে স্টাইলেও যদি কোনো কিছু ডিপেন্ডেন্সি ইউজ করা লাগতো আমরা এভাবে অ্যারে দিয়ে বলে দিতাম ডিপেন্ডেন্সি। এখন এ ফাইলটা লিংক হবে, লিংক হবে, আর এটা দেখেন ভার্সন, এ ফাইলের ভার্সন, হ্যাঁ এগুলো এগুলো কিন্তু এখানে ইউজ করতে পারবেন, কিন্তু আমাদের সিএসএস এগুলা খুব বেশি লাগে না, এর জন্য এগুলো ইউজ করিনি, জাস্ট এতটুকু লিংক ধরে দিয়েছি। আর ট্রু ফলস, এটার মানে হচ্ছে ফুটারেই আপনি এটাকে লোড করাবেন না হেডারে। সো আমাদের টেমপ্লেটটাতে কোথায় এই ফাইলটা লিংক করানো আছে, কোথায়, ফুটারে না, এই যে ফুটার ফুটার ডট পিএসপি এর ফুটারে, সো আমাদের এখানেও ফুটারেই লোড করাইতে হবে, তাই তো? এবার এবার যদি আপনি রিলোড দেন একটা যে বুটস্ট্র্যাপ বান্ডেল দিয়ে সার্চ দেন যে এটা আসলে রেজিস্ট্রি হয়েছে কিনা, রিলোড দেন দেখেন এটা কিন্তু এখন চলে আসছে যে এই ইয়াটা, হ্যাঁ। আচ্ছা সো আমরা এবার কন্ট্রোল ইউ চাপি দেন আমরা কন্ট্রোল এফ সার্চ দিব এই যে বুটস্ট্র্যাপ বান্ডেল, বুটস্ট্র্যাপ বান্ডেল নামের কিছু পাচ্ছে, পাচ্ছে না। সো এই যে দেখেন এই যে বুটস্ট্র্যাপ বান্ডেল ডট মিন ডট জেএস আমাদের কিন্তু লিংক হয়েছে, এই যে দেখছেন ফুটারে চলে আসছে, কিন্তু ফুটারে এখানে নরমালি যেটা হয় সেটা হচ্ছে ফলস। আমি যদি এটা এখন ফলস করি, ফলস তাহলে আমাদের হেডারে লিংক হবে, হেডারে, এটা কিন্তু এখন নিচে সবার নিচে লিংক হয়েছে। তো আমি যদি এবার আবার রিলোড দিই দেখেন এটা হেডারে চলে যাবে, তো একটু নিচে আসেন, এখানে এবার খুঁজে পাবেন, এখানে একটু নিচে, এই যে দেখেন এখানে দেখছেন হেডারে লিংক হয়ে গেছে এই যে ফাইলটা, কিন্তু এটা তো আমাদের ফুটারে দরকার, সো এই জন্যই আমাদের এখানে ট্রু করে দিতে হবে, ট্রু, ট্রু মানে হচ্ছে ফুটার। ওকে, আর এবার একটু লক্ষ্য করেন সেটা হচ্ছে এখানে একটা দেখেন যে jquery.js ফাইল, এই যে এটাই হচ্ছে মেন ফাইল, সো আমাদের অলওয়েজ এই ফাইলটাকে প্রথমে লিংক করাইতে হয়। jquery ফাইলের নিয়ম হচ্ছে
একটু এইচটিএমএলটা দেখলে বুঝতে পারবেন, প্রথমে যে লিংকটা আছে সেটা কিন্তু জেকুয়েরি, যে জেকুয়েরি মেইন ডট জেএস। সো আমাদের অলওয়েজ এই ফাইলের নিচেই এগুলাকে কাজ করাতে হবে। আপনি যদি বাই মিস্টেক এই জেকুয়েরি মেইন ডট জেএস এর কোনো একটা উপরে কোনো একটা ফাইল লিংক করেন, তাহলে ওই ফাইলের কোনো আউটপুট আসবে না, ঠিক আছে? সো অলওয়েজ জেকুয়েরি এর নিচে আপনাকে লিংক করাতে হবে। এই জন্যই এখানে আমাদের ডিপেন্ডেন্সিটা বলে দিতে হবে। এই যে এখানে ডিপেন্ডেন্সি মানে এই ফাইলটা রেজিস্ট্রি হবে কিন্তু কার পরে হবে। সো আমি জাস্ট এখানে বলবো জেকুয়েরি, শেষ। কি বলবো? জেকুয়েরি একটা অ্যারে দিবেন, দিয়ে লিখবেন খালি আমার মধ্যে জেকুয়েরি, হয়ে যাবে। সো এবার রিলোড দেন, নাও রিলোড, নাও আমাদের এটাও কাজ করতেছে, এবার কন্ট্রোল ইউ, নাও আমরা যদি দেখি এবার ফুটারে আমাদের চলে আসছে ওটা, এই যে এটা। সো জেকুয়েরি লিংকটা কোথায় পাচ্ছে? জেকুয়েরি কিন্তু এই যে এখানে পাচ্ছে, এই যে এখানে। সো আমাদের এটার কিন্তু এখন নিচে ওগুলা এনকি হচ্ছে, সো আমাদের কাজ করবে। ওকে, বুঝা গেছে? সো অনেক ইম্পর্টেন্ট এই জিনিসটা, কিন্তু প্রত্যেকটা টেমপ্লেটই প্রায় আপনাকে এটা কিন্তু ভোগাবে যদি ঠিক মতো আপনি না করতে পারেন। ওকে, সো সেকেন্ডটা আমরা এবার করে ফেলি। সো সেকেন্ড কি আমাদের ফুটারের এটা করলাম, এবার আমাদের এই যে এটা একই, এবার সবকিছু একই, খালি লিংকটা ঠিক করে দেব আর নামটা চেঞ্জ করব, আর কিচ্ছু না। সো এবার আমরা কোথায় যাব? ফাংশনস, নাও এই যে লিংকটা আমাদের চেঞ্জ করে দিতে হবে, এবং ফাংশনের নামটা মনে করেন আপনি এখানে দেখলেন ইজিং, এই হ্যান্ডেলের নামটা ইজিং। ওকে, সো এবার যদি রিলোড দিই এই ফাইলটাও দেখবো যে পেয়ে গেছে। রিলোড দেন, নাও আমরা যদি কন্ট্রোল ইউ চাপি এর সোর্স, এবার ফুটারে যেহেতু এটা অ্যাড হবে, যে দেখেন বুটস্ট্র্যাপ বান্ডলের ঠিক পরে এটা চলে আসে easing.min.js। এখানে ক্লিক করে দেখতে পারবেন, যদি আপনি কোড দেখতে পান তার মানে আপনার ঠিকঠাক মতো লিংক হয়েছে, আর যদি কোড ক্লিক করে না দেখতে পান তার মানে আপনার লিংকের পাথ ঠিক নাই, লিংক ঠিক মতো হয়নি। হ্যাঁ, পাথ, এগুলো পাথ বলে। ওকে, সো এখন আমরা বাকিগুলোও ইজিলি ভাবে করে ফেলতে পারবো না, একই সিস্টেম, খালি লিংক আর নামটা। ওকে, সো ফুটারে যান, এবার আমাদের এটা সো লিংকটা চেঞ্জ করে দেন, নাও এই নামটাই আমি এখানে দিয়ে দিয়েছি। ওকে, আর একটা আছে, সেটা হচ্ছে এটা jQuery contact.me.js। সো ফাংশনস লিংকটা, নাও নামটা আমরা দিব। আরেকটা ফাইল আছে, আরেকটা, সো ওটাকেও করতে হবে। সো কি ফাইল? অ্যাসেটস এজেন্সি মিন ডট জেএস। ওকে, নাও এটা নাও এজেন্সি এখানে দিয়ে দিতে পারেন। ওকে, সো আমাদের এবার হয়ে গেছে পারফেক্টলি। যদি এবার আমরা রিলোড দিই সবগুলো আমাদের ফাইল এনকিউ হয়ে গেছে, দেখেন সব আপনাদের এবার ঠিকঠাক মতো দেখতে পারবেন। এখানে ক্লিক করলে আমাদের এই যে বক্সটায় যেটা আসছিল না, আমরা জাভাস্ক্রিপ্ট যখন অফ করে দিয়েছিলাম, তারপরে এগুলো আমাদের মেনলি আইকন ওই যে ইয়ের জন্য পাচ্ছে না, এগুলো ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। সো আমাদের সুন্দর মতো ঠিকঠাক মতো কাজ করতেছে, আমরা যদি সার্ভিসে ক্লিক করি যে আমাদের এগুলাও কাজ করতেছে। ওকে, নাও আমরা যদি কন্ট্রোল ইউ চেপে দেখি ফাইলগুলো ঠিকঠাক মতো পাইছে কিনা, সো ফুটারে যাই, এই যে দেখেন সবগুলাই এখানে চলে আসছে, কন্ট্যাক্ট মি এজেন্সি। সো ক্লিক করেন, দেখেন কোড দেখতে পাবেন, তার মানে আমাদের লিংক ঠিকঠাক মতোই পাইছে, ঠিকঠাক মতোই পাইছে, ঠিক আছে? আমাদের কাজ হয়ে গেছে। সো এইভাবে এনকিউ গুলো করতে হবে আপনাদের। এখন আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে ফন্ট, আমরা কিভাবে ফন্ট এনকিউ করব, ফন্ট, ঠিক আছে? এই ফন্ট আমরা কিভাবে ফন্ট গুলাকে এনকিউ করতে পারি।